নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুগতা, সুগতাস কালারফুল লাইফের মাধ্যমে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি বানাবো আলু দিয়ে লোটে মাছের ঝুড়ি। তার জন্য আমার লাগবে 3টে আলু লম্বা লম্বা করে কাটা, 3টে পেঁয়াজ কুচি, 10-12টা রসুন থেতো, 2টো কাঁচা লঙ্কা, সামান্য ধনে পাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন 1.5 চামচ, হলুদ 1 চামচ, গরম মশলা সামান্য, এছাড়া সর্ষের তেল। এবার চলুন রেসিপিটি শুরু করা যাক। সর্ষের তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি, এর মধ্যে 3টে পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে লাল লাল করে একটু ভাজতে হবে, এর সঙ্গে এবার রসুন থেতোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল করে পেঁয়াজ আর রসুনটা লাল করে ভাজতে হবে, যাতে পেঁয়াজ আর কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভাজতে থাকবো, পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু সামান্য চিনি দিয়ে দেবো, যাতে পেঁয়াজের রঙটা তাড়াতাড়ি লাল হতে সাহায্য করে। দেখুন দর্শক বন্ধুরা, পেঁয়াজটা আর রসুনটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধ চলে গেছে। এবারে এর মধ্যে 1টা টমেটো কুচি দিয়ে দেবো, এর সঙ্গে হলুদ, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো আস্তে আস্তে দিতে থাকবো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা আমি দিয়েছি, ওই জন্য ভাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রং করার জন্য দিলাম। এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আচ্ছা এবার দেখুন মশলাটা ভাজতে ভাজতে একটু ড্রাই হয়েছে, এর মধ্যে একটু জল দিয়ে দেবো, এতে মশলাটা পুড়ে না যায়, কারণ আমি গুঁড়ো মশলা দিয়েছি তো। এখানে আমার 500 লোটা মাছ সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। যে আলু নুন হলুদ দিয়ে ভেজে এগুলো আলু ভাজার মতো করে কেটে ভেজে নেওয়া হয়েছে। মশলাটা কষে গেলে এর মধ্যে প্রথমে এই ভাজা আলুটা দিয়ে দিতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, মশলাটা কীরকম কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ভাজা আলুটা দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি করছি লোটে মাছের ঝুড়ি। কীভাবে সহজে তাড়াতাড়ি লোটে মাছের ঝুড়ি করা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা খেতে অসাধারণ হয় আর নুন ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ এক বাড়িতে এক রকম নুন আর ঝাল খেয়ে থাকেন সবাই। আমার বাড়িতে যেমন নুন আর ঝালটা একটু কম হয়, আর নুনের পরিমাণ আমরা যেরকম নুন খাই সেরকম নুন দিই। আপনারা আপনাদের বাড়িতে যেরকম ঝাল আর নুন খান সেই বুঝে ঝাল আর নুনটা দেবেন। এবার আলুটা ভাজতে ভাজতে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা একটু সামান্য নরম হয়ে আসে, কারণ নতুন আলু তো এখনকার নতুন আলু একটু শক্ত হয়, ওই জন্য সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকাটা আমি তুলে নিচ্ছি, আলুটাকে বেশি গলতে দেওয়া যাবে না, কারণ বেশি গলে গেলে মাছের সাথে মন্ড মতো হয়ে যাবে। এবার একটু তেল বেরিয়ে এসে সমস্ত মশলা আলুর সঙ্গে ভালো করে মিশে গেছে। এরপর আমি সেদ্ধ করা লোটা মাছটা, এর মধ্যে 500 লোটা মাছ সেদ্ধ করে আমি কাঁটা ছাড়িয়ে শুধু মাংসটাকে বার করে রেখেছি। মাছটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সামান্য একটু ভিনিগারও আপনারা দিতে পারেন, কারণ তাতে মাছের গন্ধটা চলে যায়। দিয়ে এবার ভালো করে কষাতে থাকুন, আলু মাছ সমস্ত মশলা ভালো করে কষাতে থাকুন। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিন। ঢাকা দিয়ে এবার আলুটা যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়, মাছটা যাতে মজে, তার জন্য আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর এবার আমি ঢাকাটা
খুলে নিলাম। নিয়ে দেখি কি অবস্থা, বেশ তেল বেরোচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে মাছ আর মশলার একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি এই ছোটো চামচের এক চামচ গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে মাছটাকে কড়াইয়ের সঙ্গে ভালো করে ছড়িয়ে একটু কিছুক্ষণ রেখে দেব। এখন আর ঢাকা দেব না, এখন যদি ঢাকা দিই মাছ আলুটা গলে গিয়ে মাছের সাথে একদম মন্ড হয়ে যাবে, সেটা আর ঝুড়ো হবে না, এটা খেতে ভালো, তাতে খেতে ভালো লাগবে না। দেখুন দর্শক বন্ধুরা কী সুন্দর লাল লাল হয়ে সাইড থেকে তেল বেরোচ্ছে। এবার আমি আরেকবার নাড়িয়ে দেবো, নিচের মাছগুলো ওপরে দিয়ে, আবার ওপরের মাছগুলো নিচে দিয়ে, আবার একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে লাগিয়ে দেবো। এইভাবে লাস্টের দিকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে করতে হবে, যাতে মাছটা আস্তে আস্তে ঝুড়ো হয়ে যায়। এবার দেখুন মাছটা কী সুন্দর ঝুরঝুরা টাইপের হয়ে গেছে, আর তেলও বেরিয়ে এসছে। মাছ আলু মশলা সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন দর্শক বন্ধুরা তৈরি হয়ে গেল আমার লইট্টা মাছের ঝুড়ি। আজকে আমি আলু দিয়ে লইট্টা মাছের ঝুড়ি কীভাবে করতে হয় সেটাই আপনাদের সামনে দেখালাম। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি রান্না করে একবার দেখবেন, আমাকে জানালে আমার খুব ভালো লাগবে। আপনাদের মতামতের আশায় থাকলাম, আর অবশ্যই সাবস্ক্রাইব একটা লাইক আর শেয়ার আপনাদের কাছে প্রার্থনীয়। নমস্কার।